আজকে কি আছে আমার সামনে? শসা, লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই যে দাম কত? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায়? রাজশাহীতে না, ঢাকায়। কিন্তু রাজশাহীর খাবার আজকে তোমার, তুমি তো অনেকদিন ধরে বলতেছো যে ভাইয়া কবে কবে যাব রাজশাহী, কবে খাবো বোম ভাজা। বোম ভাজার কথা আমি বলি নাই, আমি বলছি লেবু চোর, বারো ভাজা, এগুলোর কথা। বোমবাজার কথা বলিস নাই? না, বোমবাজার ওই সেই মনে আছে বোমবাজার কথা? বিস্মৃতি। আমি বোমবাজার ধরে খাওয়াবো, ঠিক আছে? আজকে কি আছে আমার সামনে? শসা, লেবু, মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। ওকে, এই চারটা জিনিস দিয়ে, আর সাথে আছে হচ্ছে গিয়ে চাট মশলা, এরপরে হচ্ছে কি বিট লবণ, সরিষার তেল, এই জিনিসগুলো দিয়ে আমরা কি বানাবো বলতে পারো? আইডিয়া করো। লেবুর পিনিক। লেবুর পিনিক, ঠিক আছে। আচ্ছা, লেবুর পিনিকটা বানানোর কারণ হচ্ছে, আমি শসাটাই একটা কাজ করি, একটু ছিলে নিই আগে। না, শসা দেয় তো? হ্যাঁ, শসা দেয়। এটা একটু আমি আমার স্টাইলে বানানোর চেষ্টা করতেছি। সাজ্জাদ, সাজ্জাদ তো হচ্ছে ইবলিশ চত্বরে বেঁচে, আর আমি যেহেতু ঘরের ভিতরে বানাচ্ছি, সো দুজনের মধ্যে একটু পার্থক্য থাকবে। বারো ভাজা করতে হইলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমাদের কাছে নাই। বারো ভাজা করতে কি আমরা কি বলতে পারি, ফাইম্বার পিনিক? এটা লেবুরি পিনিক, ঠিক আছে। এটা করার কারণ হচ্ছে কি, হচ্ছে গিয়ে বাইরে তো যাওয়ার সুযোগ পাচ্ছে না মানুষজন, আমরাও পাচ্ছি না। এখন যেসব খাবার দেখাচ্ছি এসব খাবার হচ্ছে গিয়ে বাইরে থেকে কিনে নিয়ে আসা অনেকের পক্ষে একটু ঝামেলার হইতে পারে, তাই না দিশাত? এই কারণে আমার মনে হচ্ছে যে আমি বাসায় বসা এই জিনিসগুলো যদি দেখাই অনেকে খাইতে পারবে, কারণ এই ইনগ্রিডিয়েন্টগুলো বাসায় আছে কম বেশি সবার, তাই না? হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই, এগুলো তো ভিটামিন সি, লেবু। আচ্ছা, যেটুক শসা নিলাম এটুক শসা হয়ে যাওয়ার কথা, তাই না? ইজিলি হয়ে যাবে। হুম, আজকে আমাকে না আমার নিজেকে শেফ মনে হচ্ছে। আমরা আসলে রাজশাহীতে এই খাবারটা ট্রাই করছিলাম, এটার নাম হচ্ছে লেবুর পিনিক, ঠিক আছে? নামটাই শুনিনা না আমি, সাজ্জাদকে জিজ্ঞেস করছিলাম কিসের পিনিক কিসের পিনিক, বলে যে লেবুর পিনিক। তাই আমি বললাম যে এটা খালি কি আসলেই পিনিক হয়? হয়তো, ঠিক আছে তাহলে তো দেও একটু খাই, আবার মাথা টাথা ঘুরে পড়বো না তো। কয় না না, ওগুলা কিছু হবে না, এমনি আপনার ভালো লাগবে। তাই আমি বললাম যে ঠিক আছে দাও। এখানে ভালো লাগার জিনিসটা ঢাকায় কোনো জায়গায় ওভাবে পাওয়া যায় না, কিন্তু কয়েকটা জায়গায় আমি শুনছি যে নতুন করে শুরু করছে আর কি, হ্যাঁ, লেবুর পিনিকটা। তা আমার কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে আমি লকডাউন পড়লে
লেবুর পিনিক বানাবো বাসায়। তো সেই সূত্র ধরে আর দরকার নেই আর। ভালোই কাটছে। ভালো কাটছে মাস্টার শেফ। একটা প্লেট ভরে গেছে। সুন্দর। ভালো কেমনে সম্ভব? কালো কালো মরিচ এটা ভালো আছে। এতগুলো লাগবে নাকি ভাই? আবার একটু ঝাল বেশি খায় তাই না? সমস্যা হচ্ছে গিয়ে ছুরিতে ধার নাই না। এই এই ছুরি ফল কাটার ছুরি। হয়েছে আর মরিচ দেওয়া লাগবে না। এই কথা কম। আমি আজকে এই 20-25 মিনিটের জন্য সাজ্জাদ হয়ে গেছি। কারণ সাজ্জাদ কি করে বলতো? সাজ্জাদ কিন্তু খায় না। না আমি তোরে দিচ্ছি 20 টাকা। তারপর আমাকেই খাওয়াবে। ধনিয়া পাতা আর দিয়েন না, গন্ধ ছুটবে। এখন কি হবে? খেলা হবে, পিনিকের খেলা। ঠিক আছে। আচ্ছা, এর উপরে কি হবে বলেন তো? এর উপরে হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ বিট লবণ একটু 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 করে ছিটাই দিব। এটাতে হচ্ছে লেবুর তিতা কাটবে। গোলমরিচের গুঁড়া দিব। এটার মধ্যে সবই আছে। এটা একটু আমি বাসায় তো একটু হাত দিয়ে মেখে দিলাম, যাতে খেতে সুবিধা যাতে খেতে সুবিধা হয়। হ্যাঁ, ভাই যাতে ইজিলি খেতে পারে, তুমি যাতে ইজিলি খেতে পারো। আপনারা বাসায় করলে আপনারা নিজেরা হাত দিয়ে মেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর মাছ গতবার ইসে লকডাউনে একটা ইউর ছিল না, লেবুর ভর্তা। হ্যাঁ, এবার তুমি কি লেবুর পিনিকের ইউর খেতে চাচ্ছো? হাই না না, কোনো আমি হাইপে বিশ্বাসী না। এটা তো জানো তোমরা সবাই, আমি ভিউ এপিসে দৌড়াই না, আমি হাইপে বিশ্বাসী না। এইটা হচ্ছে গিয়ে এটা হাতে মাখাই দাম এরপরে এর উপরে দিতে হবে হালকা মরিচ। হালকা মরিচ না গাঢ় মরিচ, এটা তো আমি বলবো। এভাবে দিও না, ছড়ায় দাও না, এভাবে দুইটা মিক্স করে দেন, তিনটা মিক্স করে দেন। পরে এগুলো সব প্রিপ্ল্যান্ড। প্রিপ্ল্যান্ড এর কি আছে? এইটুক তো মরিচ যাবে, এইটুক মরিচ যদি তুমি মানে তুমি সবারই কাঁচা মরিচ তো, এটা এটা তো বোম্বাই মরিচ দিতেছিলাম। তারপরে চা আছে, বিশাদ খাবা? না 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 না, দরকার নেই। পরে যে অজ্ঞান মগ্ন হয়ে গেলে এমনি লকডাউন চলে। হ্যাঁ, ঠিক আছে। মরিচ, তার উপরে একটু ধনিয়া পাতা, সামান্য একবারে, মানে জাস্ট না দিলেই না, না দিলে মানে না দিলেও চলে, দিলে ভালো। একটু শশা,
আচ্ছা, এর উপরে দিতে হবে হচ্ছে গিয়ে খাঁটি সরিষার তেল। আর ওরা কিভাবে দেয় জানি না, আমি এইভাবেই দিব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে গিয়ে তোমারে খাওয়াই দিবো, এটা ভিডিও করবে, পরে তুমি ক্যামেরা নিবা, তোমার ভাবিরে দিব, তুমি ভিডিও করবে, তারপরে দুজনের ওপিনিয়নের পর লাস্টে আমি খাবো, ঠিক আছে? আগে একটু দেখানো কি বানাইলা। এই যে, দাম কত? 20 টাকা। আমরা দুইজনে 20 টাকা দেব, ঠিক আছে? দেবো না। আচ্ছা, প্রথমটা আমি দিশাতকে দিতে চাই। মোটা দিতে কেন, মোটা বলে আজ, মোটা বলে দিশাত। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হাত ছড়া, তিতা লাগে নাকি? তিতা লাগতেছে? তিতা আছে? তিতা ঝাল সব না কি দিশাত, কি বল 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 কি? তিতা জাস্ট তিতা ঝালও আছে, টক টকের জন্য তিতা লাগছে, বেশি তিতা লাগছে, হালকা মজা লাগে নাই, মজা লাগছে। হ্যাঁ, মানে এটা কি বিক্রি করা যাবে? ওইরকম হয়নি, সাজ্জাদের মতো হয়নি, মোটা তো। হ্যাঁ, সাজ্জাদের তার ওকলার জন্য তিতাটা বেশি লাগছে, পাতলা স্লাইস হয়। আচ্ছা ঠিক আছে, এই তোমার ভাবির একটা পাতলা স্লাইস কাটছিলাম, এটাই দিই। হ্যাঁ, দিশাদের কথা আমি কিন্তু আবার একটু ইয়া দিছি, এই যে এইটা এইটা দাও, এটা পাতলা, এটা আমি খাইতে চাইছিলাম, তুমি ওইটা খাই। বিসমিল্লাহ। এরা আবার কেটে গেছে একটু, তিতা তিতা তো থাকবেই, হালকা থাকবে না, না হালকা তিতা তো লেবু, যেহেতু পুরাটাই তো লেবু, একটু তো লাগবেই। আসলে তিতা তো টকের পরিমাণই বেশি, ভালো লাগতেছে না, মানে ওভারঅল টেস্ট কেমন? ভালোই, খারাপ না। এটা 20 টাকা দিয়ে মানুষ কি না খাবে? কিছু মানুষ খাবে, সব মানুষ খাবে না, সাজ্জাদেরটা খাবে সবাই। আমি হেরে গেলাম, দাঁড়াও তুমি এত পাতলা খাইতে, না পাতলা পরে হয় না, পাতলা পারবা না তুমি, ওই সাজ্জাদের শরীর আলাদা ধার আছে। আমি এটা খাই, ওটা অনেক মোটা। কোনটা? সবই মোটা। তুমি না থাপড়ে দাঁত ফেলা দেবো, তোর আসলে সাজ্জাদের টেস্ট মনে নেই, সাজ্জাদের টেস্ট এরকমই ছিল। একবার খাবে একবার খাইতে ইচ্ছে, সাজ্জাদের টেস্ট এরকমই ছিল। ও আসলে লেবু টেবু হয়তো খাইতে পারে না, এরকম কাঁচা মিষ্টি লাগার কোনো কারণ নাই, তাই না? তুমি শোক খোসা টোসা সব সহগাইতেছ, বাট এটার সাথে সাজ্জাদের টেস্টের মোটামুটি 85-90% মিল আছে আমার কাছে। কিন্তু আমার কাছে আমার মনে হচ্ছে যে আরেকবারই আমি খাই। আমি তো খাইলাম 3 পিস। 3 পিস খাইলাম, আমার কাছে খুব একটা খারাপ লাগে না সত্যি। হ্যাঁ, চিকনটা না, আমি চিকন খাইনি, চিকন তো আমার ভাবি খেয়েছে। আমি নে দে তোর ক্যামেরা দে, মরিচি ইচ্ছে করে দিতাস কত দেন ঢোকা ঢোকা জানি মরিচ দিতাস আমার সাথে এরকম না। আমি তোর একটা স্পেশাল, তুই তুই যেহেতু স্বাদ পাস নাই, আমি তোর একটু স্বাদ পাওয়াইতে চাই। শশাতেও
ও যেরকম কইছে অত বেশি তিতাও নাই, এটা এ রিজাল্ট কবে রিজাল্ট কবে। এটা তিতা কম, তার মানে এই যে চাট মশলা যেটা, চাট মশলাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা মজা লাগছে, এটা মজা লাগছে, এটা ওইরকম লাগছে, এটা ওরকম লাগছে। আমারটা তাহলে চাট মশলা কম দেওয়া ছিল, তোমারটা তো প্রথমে একবারে চাট মশলা, পরে তো বাড়ায় নিয়েছে সবাই মিলে, পরে তো চাট মশলা সবার কাছে ভালো লাগছে। যাই হোক, ফাইনালি আমরা লেবুর পিনিক বানাইতে পারলাম আর কি, এবং বাসায় বসে আপনারা বানাইতে পারবেন। এখন লেবুর দাম খুবই কম, এই জন্য এটা করা। এই লেবু প্রতি পিস লেবু, এই যে এত বড় বড় লেবুগুলো 5 টাকা করে, 2টা পিসের লেবু পাওয়া যায়। আপনারা চাইলে একটা লেবু একটু মানে ট্রাই করতে হবে, যাতে স্লাইসটা পাতলা হয়। আচ্ছা, এটা কি হাফ করে নিলে তো স্লাইসটা পাতলা হয় না? না, আপনারা খাবেন, না খেলেও ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বাসা থেকে বেরোতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, ভিডিও যেগুলো দিচ্ছি এগুলোতে ভিউ হচ্ছে মোটামুটি, মোটামুটি চলছে, চলবে, টুকটুক করে চলছে। আমাদের টুকটুক করে চললেই হবে, আমাদের রকেটের গতিতে চলার কোনো প্রয়োজন নেই। টুকটুক করে সাবস্ক্রাইবার বাড়লেই হবে, টুকটুক করে, হ্যাঁ, টুকটুক করে লেবু পিনিক খেলেই চলবে। হ্যাঁ, ঠিক আছে না, পিনিক না প্রচুর মাথা ঘুরাচ্ছে না, কেন মনে শান্তি, শান্তি হা কর তাহলে, না হা কর, না না শান্তি, শান্তি খাওয়াই তোরে।